ছোট থেকে শুরু করে বড়রা সকলে এক ধরনের সমস্যায় ভোগেন, তা হচ্ছে গ্যাস্ট্রিক, বদহজম, আলসার, কোনো কিছু খেলেই পেটে সহ্য না হওয়া। গ্যাস্ট্রিক, বদহজম, আলসারের জন্য আজকাল কোনো বয়সের প্রয়োজন পড়ে না, যে কোনো বয়সের মানুষই এই সমস্যায় ভোগেন। এই সমস্যা যাদের আছে তাদের গলা জ্বলা, বুক জ্বলা বা বুক ব্যথা করা, বারবার ঢেকুর ওঠা, পিঠে ব্যথা, মাথায় যন্ত্রণা হওয়া, মুখে দুর্গন্ধ হওয়া সহ আরও অনেক সমস্যার সৃষ্টি হয়। এমনও অনেকেই আছেন যারা খাবার খেতেই পারেন না, বা খাবার খেলেই তাদের গ্যাস্ট্রিক বদহজমের সমস্যা শুরু হয়ে যায়, পেট ভরা ভরা ও ফোলা ফোলা লাগে। ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো এমন কিছু উপাদান সম্পর্কে যে উপাদানগুলো আমাদের হাতের নাগালেই থাকে, এবং আপনি যদি নিয়ম করে কয়েকটি দিন খেতে পারেন তাহলে গ্যাস্ট্রিক বদহজমের সমস্যা আপনার কখনোই হবে না। অ্যাসিডিটির সমস্যা থাকলেও তা থেকে চিরতরে মুক্তি পাবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা আজকে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আমি যে উপাদানগুলোর কথা আপনাদেরকে বলছি সেগুলো সবগুলোই যে আপনাদের ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। আপনি যে কোনো একটি উপায়ই অনুসরণ করবেন, কেননা বিভিন্ন ভিউয়ার্সরা আছেন যারা হয়তো একটি উপাদান পছন্দ করবেন না, তারা দ্বিতীয় উপাদানটি ব্যবহার করতে পারেন, বা এখানকার কোনো উপাদান খেলে আপনাদের অন্য কোনো শারীরিক ঝুঁকি থাকতে পারে, সেক্ষেত্রে উপাদান পরিবর্তন করে আপনি আপনার পছন্দ অনুযায়ী নির্বাচন করে নিতে পারেন। চলুন ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, আপনাদেরকে এই উপাদানগুলো খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানিয়ে দিচ্ছি। প্রথম উপাদান হচ্ছে আমলকি। শুকনো আমলকি বাজারে কিনতে পাওয়া যায়। শুকনো আমলকি সন্ধ্যার পানিতে ভিজিয়ে রাখুন, সকালে খালি পেটে এক গ্লাস পান করুন। এভাবে কিছুদিন খেতে পারলেই গ্যাস্ট্রিক, বদহজম, সানবার্ন, সানস্ট্রোক থেকে রক্ষা পাওয়া যাবে, পেটের জ্বালা জ্বালা ভাব কম রাখবে, এমনকি লিভারের কার্যকলাপে সাহায্য করবে, পালসের সমস্যা থাকলে তাও কমাবে। এক গ্লাস ঠান্ডা দুধ বা পানির মধ্যে একটা চামচ আমলকির গুঁড়ো মিশিয়ে দিনে দুবার খেতে পারেন, অ্যাসিডিটির সমস্যা কম রাখতে সাহায্য করবে। আমলকি হজমে সাহায্য করে ও স্টমাক অ্যাসিডের ব্যালেন্স বজায় রাখে। আমলকি লিভার ভালো রাখতে সাহায্য করে। চাইলে একটা চামচ চিনি মিশিয়ে নিতে পারেন, তবে যদি আপনি ডায়াবেটিস রোগী হন তাহলে চিনি বাদ দিতে হবে। চাইলে আপনারা কাঁচা আমলকিও চিবিয়ে খেতে পারেন। টক দই হজমে খুবই সহায়ক ভূমিকা পালন করে। প্রতিদিন ভারী খাবারের পর এক বাটি টক দই খেতে পারলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা পুরোপুরি দূর হয়ে যাবে। টক দইয়ে থাকা ব্যাকটেরিয়া অত্যন্ত উপকারী। এটা শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম শক্তিকে বৃদ্ধি করে। যারা দুধ খেতে পারেন না বা দুধ যাদের হজম হয় না তারা অনায়াসে টক দই খেতে পারেন, কারণ টক দইয়ের আমিষ দুধের চেয়ে সহজ পাচ্য, ফলে অল্প সময়ে হজম হয়ে যায়। যেহেতু আমরা আমাদের ভারী খাবারটা দুপুরের দিকেই খেয়ে থাকি, তাই চেষ্টা করবেন দুপুরের খাবারের পর এক বাটি টক দই খেতে। পুদিনা পাতার রস গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে বহুদিন ধরেই ব্যবহার হয়ে আসছে। প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি ও বদহজম দূরে থাকবে। পুদিনা পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস, যা পেটের যে কোনো সমস্যার সমাধান করতে পারে খুব দ্রুত। যারা হজমের সমস্যা এবং পেটের ব্যথা কিংবা পেটের নানা সমস্যায় ভুগে থাকেন, তারা খাবার খাওয়ার পর এক কাপ পুদিনা পাতার চা খাওয়ার অভ্যাস করুন। 6 থেকে 7টি তাজা পুদিনা পাতা গরম পানিতে ফুটিয়ে মধু মিশিয়ে খুব সহজে পুদিনা পাতার চা ঘরে প্রস্তুত করতে পারেন। তবে যদি আপনি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তাহলে মধু বাদে শুধুমাত্র পুদিনা পাতা ফুটিয়ে সেই পানীয়টি চা হিসেবে পান করুন। ডাবের পানি খেলে হজম ক্ষমতা বাড়ে এবং সব খাবার সহজেই হজম হয়ে যায়। এছাড়াও নিয়মিত ডাবের পানি খেলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি মেলে, তাই সম্ভব হলে প্রতিদিন ডাবের পানি খাওয়ার অভ্যাস করুন, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি মেলবে। ডাবের পানিতে আছে প্রচুর পরিমাণে রিবোফ্লোবিন, নিয়াসিন, থায়ামিন, পেরিডক্সি সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। ডাবের পানি পান করলে হজম শক্তি বাড়ে ও বদহজম দূর হয়। ডাবের পানি বদহজম, গ্যাস্ট্রিক, আলসার, কোলাইটিস, ডিসেন্ট্রি এবং পাইলসের সমস্যা দূর করে। পেটে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ ঘরোয়া সমাধান হলো আদা খাওয়া। প্রতিবেলা খাবার খাওয়ার পর এক টুকরো আদা মুখে নিয়ে রস চিবিয়ে খান, তাহলে পেটে গ্যাস জমবে না এবং গ্যাস্ট্রিকের ব্যথা থেকে মুক্তি মিলবে। যারা আদা সরাসরি খেতে পারেন না তারা ভারী খাবার খাওয়ার পর আদা ফুটিয়ে চা বানিয়ে সেই চা খেতে পারেন। আদার পানীয় লবণের সাথে মিশিয়ে পান করলে খাবার তাড়াতাড়ি হজম হয়, তবে লবণের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না।
এবং হাই ব্লাড প্রেশারের রোগী হলে বা লবণ খাওয়ায় কোনো বিধিনিষেধ থাকলে লবণ না খাওয়াটাই ভালো। খেতে পারেন জিরা পানি, 1 চা চামচ জিরা নিয়ে ভেজে ফেলুন। এবার এটিকে এমনভাবে গুঁড়ো করবেন যেন পাউডার না হয়ে যায়, একটু ভাঙা ভাঙা থাকে। এই গুঁড়োটি 1 গ্লাস পানিতে মিশিয়ে প্রতিবার খাবারের সময় পান করুন, দেখবেন কেমন ম্যাজিকের মতো কাজ করে। অ্যাসিডিটির সমস্যা দূর করতে জিরা পানির মতো উপকারী বন্ধু খুব কমই আছে। যে কোনো ভারী খাবার খাওয়ার পরে ধীরে ধীরে জিরা পানি খেলে অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পাওয়া যায়। পেটের গ্যাস কমাতে জিরা পানি সাহায্য করে থাকে। কাঁচা পেঁপে যে গ্যাস্ট্রিক বদহজম ও অ্যাসিডিটির সমস্যা দূর করতে পারে তা আপনারা অনেকেই জানেন। পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজম শক্তি বাড়ায়। নিয়মিত কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস করলে গ্যাসের সমস্যা কমে যায়। এজন্য আপনারা প্রতিদিন নিয়ম করে 1 বাটি কাঁচা পেঁপে অথবা যতটুকু আপনি খেতে পারেন ততটুকু পরিমাণে কাঁচা পেঁপে 1 বেলায় খাওয়ার অভ্যাস করুন। ঠান্ডা দুধ খেতে পারেন। এমনিতে দুধ খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় এই বিষয়ে অনেকেরই ধারণা আছে। অনেকেই কমেন্ট বক্সে এটি কমেন্ট করে থাকেন যে দুধ খেতে পারি না, গ্যাস্ট্রিকের সমস্যা হয়। সাধারণত গরম দুধ খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি থেকে মুক্তি দিতে পারে ঠান্ডা দুধ। 1 গ্লাস ঠান্ডা দুধ পান করলে অ্যাসিডিটির সমস্যা, গ্যাস্ট্রিক ও বদহজম থেকে খুব দ্রুতই মুক্তি পাওয়া যায়। খেতে পারেন মৌরির পানি। তাৎক্ষণিকভাবে অ্যাসিড কমিয়ে স্বস্তি দিতে পারে মৌরি। খাওয়ার পর মৌরি চিবিয়ে খেলে এই উপকার পাওয়া যায়। বদহজম এবং পেট ফাঁপার চিকিৎসায় এটি বেশ কার্যকর। 1 গ্লাস জলে 1 চা চামচ মৌরি সারারাত ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে তা পান করলে শরীর ঠান্ডা থাকবে এবং গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্তি মিলবে। খেতে পারেন দারুচিনি, এলাচ ও লবঙ্গ। দারুচিনি হজম শক্তির জন্য অনেক ভালো একটি মশলা। এটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে থাকে এবং পেটের গ্যাস দূর করতে সাহায্য করে। 1 কাপ পানিতে 1/2 চা চামচ দারুচিনির গুঁড়ো মেশান, কয়েক মিনিট সেটি সেদ্ধ করুন। এটি দিনে 2 থেকে 3 বার পান করলে সমস্যা থেকে মুক্তি মিলবে। এছাড়াও 2-3টি লবঙ্গ মুখে দিয়ে চুষলে একদিকে বুক জ্বালা, বমি বমি ভাব, গ্যাস দূর হয়, সঙ্গে মুখের দুর্গন্ধ দূর হয়। লবঙ্গের মতো এলাচ গুঁড়ো করে খেলে অম্বলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও বোনাস টিপস হিসেবে বলতে পারি, প্রতিদিন খাবারের সাথে শশা রাখুন। শশা পেট ঠান্ডা করতে সাহায্য করে। এতে রয়েছে ফ্লাবোনয়েড ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায়। দিনে 1 বার অবশ্যই চায়ের তালিকায় গ্রিন টি রাখার চেষ্টা করতে পারেন। এছাড়াও খেতে পারেন তুলসী চা, এগুলো হজম ক্ষমতা বাড়ায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করে। ফলের তালিকায় রাখতে পারেন কলা ও কমলা জাতীয় ফল। কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সাহায্য করে, এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া কলার সলুবল ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে। সারাদিনে অন্ততপক্ষে 1 থেকে 2টি কলা খান। পেট পরিষ্কার রাখতে কলার জুড়ি মেলা ভার। কোষ্ঠকাঠিন্য দূর করবেন কীভাবে এমন একটি ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি ইনস্ক্রিনে দিয়ে দেব, এছাড়াও ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। এই উপকরণগুলো আপনার রোগ বুঝে আপনাকে যে কোনো একটি টানা 7 দিন, 14 দিন অথবা 21 দিন পর্যন্ত খেয়ে যেতে হতে পারে। এরপরে আপনার শরীর থেকে যখন গ্যাস্ট্রিক বদহজম ও অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যাবে তখন আপনি সাপ্তাহিক প্রয়োজন বুঝে খাবেন। আপনার ক্রনিক গ্যাস্ট্রিক বদহজম ও অ্যাসিডিটির সমস্যা থাকলে পরবর্তীতে আপনাকে এগুলো চালিয়ে যেতে হবে। আর যদি আপনার অল্প পরিমাণে এই সমস্যাগুলো থাকে, আপনার এই রোগ ভালো হওয়ার পর পরবর্তী সপ্তাহ থেকে 2 থেকে 3 দিন পর্যন্ত খেলেই উপকার মিলবে। এর সাথে সাথে জীবনধারায় কিছু পরিবর্তন আনতে হবে, যেমন রাতে খাওয়ার অন্তত 1 থেকে 2 ঘন্টা পর ঘুমাতে যাবেন। পারলে খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। একেবারে অনেকটা না খেয়ে অল্প পরিমাণে বারবার খাওয়ার চেষ্টা করুন। প্রতিদিন অন্তত 1/2 ঘন্টা এক্সারসাইজ অথবা যোগা করুন। অনেকক্ষণ খালি পেটে থাকবেন না, এতে গ্যাস ও অ্যাসিডিটির সম্ভাবনা বাড়ে। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর কিছু খাবার চেষ্টা করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন, কারণ স্থূলতা হজমের সমস্যার একটি বড় কারণ। সারাদিনে 3 থেকে 4 লিটার পানি পান করার চেষ্টা করুন। পারলে মাঝে মাঝে ঈষৎ গরম জল খেতে পারেন। বাইরের অতিরিক্ত মশলাযুক্ত কিংবা তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন। অ্যালকোহল ও ধূমপান বর্জন করুন। চা ও কফি পানের দিকে একটু লিমিটেশন রাখুন। দুশ্চিন্তামুক্ত হয়ে সবসময় মানসিকভাবে হালকা থাকার চেষ্টা করুন। প্রয়োজনে সারাদিনে নিজের জন্য কিছু সময় রাখুন, সেই সময় নিজের পছন্দের কাজগুলো করুন ও মন ভালো রাখুন। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক,
কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আজকের মতো এখানেই বিদায় নিব, আগামীকাল আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।